টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আমরা কথা বলবো টলিউডের এক জনপ্রিয় নায়িকাকে নিয়ে, যিনি নানা রকমভাবে বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনো তিনি খবরে এসেছেন তার বেস্ট ফ্রেন্ডের সাথে তার বিবাদের জন্য, কখনো তিনি খবরে এসেছেন টলিউডের প্রযোজনা সংস্থার মালিকের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়ার জন্য, আবার কখনো তার নাম খবরে উঠে এসছে তিনি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন সেই জন্য। গেস করতে পারছেন কার কথা বলছি? এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন কার কথা হচ্ছে। হেই, দিস ইজ মিমি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টলিউড সিক্রেটস। কথা হচ্ছে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের, যে যাই কটুক্তি করুক, যে যাই মন্তব্য করুক, সব কিছু কিন্তু সে তার অভিনয়ের মাধ্যমে একেবারে তুষ্টি মেরে উড়িয়ে দিয়েছে। শোনা যাচ্ছে একে বাণিজ্যিক ছবি করতে তার আর ভালো লাগছে না, তাই তো তাকে দেখা গিয়েছিল ক্রিস ক্রসে এক নতুন ভূমিকায়, এক স্ট্রাগলারের ভূমিকায়, যে নিজের পরিবারের জন্য রোজগার করছে, নিজের চোখে হাজার স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণের জন্য যে স্ট্রাগল করছে, আর তাই তার বাণিজ্যিক ছবি করতে একদম একে ভালো লাগছে না। তাই সকলের মনেই একটা প্রশ্ন ছিল যে এইবার সে কোন পরিচালকের সাথে কাজ করবে। অনেকে অবশ্য তার এই সিদ্ধান্তে ব্যাকা কথাও শোনাচ্ছে তাকে। টলিউডের নাম করা প্রযোজনা সংস্থার ছাতা নাকি তার মাথা থেকে সরে গেছে, তবে এসব অতীত, কারণ একজন অভিনেত্রীর পরিচয় হলো তিনি কতটা ভালো অভিনয় করতে পারেন এবং সব চরিত্রের সাথে নিজেকে কতটা মানানসই করে নিতে পারেন। আর তাই তো তার এই ভিন্ন স্বাদের খোঁজের সাথে সাথেই খোঁজ মিলল নতুন গল্পের। নায়িকা খুঁজছিলেন এমন একটা গল্প যেখান দিয়ে তিনি প্রমাণ করতে পারে নিজেকে, আর তার হাতে এসে পড়ে পদ্মনাভ দাশগুপ্তের একটি গল্প, একটি মেয়ের সংগ্রামের গল্প, পরিবেশ দূষণকে নিয়ে একটি মেয়ের লড়াইয়ের গল্প। পরিচালনা করতে চলেছেন ছবিটি ত্রিদীপ রমন, তিনি দিল্লির একজন পত্রিকার সম্পাদক, বাংলায় এটাই তার প্রথম কাজ। বলা যায় যে এই ছবি দিয়েই তিনি টলিউডে ডেবিউ করতে চলেছে। এই বিষয়ে নায়িকা জানান যে একটা অন্যরকম চরিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন, আর তাই জন্যে কিছুদিনের মধ্যে, যাতে অভিনয়ের মধ্যে কিছু ত্রুটি না থাকে, সেই কারণে তিনি সোহাগ সেনের কাছ থেকে ওয়ার্কশপে শিক্ষা নেবেন যে কীভাবে নিজেকে আরও আপডেটেড এবং গ্রুম করা যায়। তবে বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল তাকে কিন্তু তার পুরনো ডেরাতেও দেখা গেছে। হ্যাঁ, মানে যে এসকে মুভিজের হাত ধরে সে তার পথ চলা শুরু করেছিল তাকে নাকি সেখানে দেখা গেছে। তবে এসব এখন গুজব, একজন অভিনেত্রীর কাজই হলো নিজেকে নানান রূপে মেলে ধরা, আর তাই আমরাও কিন্তু ভীষণ খুশি যে নুসরাতকে বাণিজ্যিক ছবির বাইরে গিয়ে, তার ঘেরা চোপের বাইরে গিয়ে একটা নতুন চ্যালেঞ্জিং চরিত্র দেখা যাবে। তাই আমাদের টলিউড সিক্রেটসের তরফ থেকে রইল তার জন্য আগাম শুভেচ্ছা, আর হ্যাঁ, আপনারাও কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে একদম ভুলবেন না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।